হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। তো আজকে তো হিন্দু দিওয়ালি স্টার, আজকে ছোটি দিওয়ালি মেবি, আমার খুব একটা এটা আইডিয়া নেই। তো যাই হোক, আজকে সেটার উপলক্ষে বলবো না, কাল তো ধনতেরাস গেল। আজকে আমরা যাচ্ছি হলো একটু মার্কেটে, একটু কাজ আছে, তারপর ফিরে এসে কিন্তু তোমাদেরকে আমাদের বাড়ির কমপ্লিট লাইটিংটা কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু দেখাবো। একদমই কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, একদম কোনো পয়েন্ট কিন্তু মিস করবে। দেখো, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম এই বাড়িটা মানে কি সুন্দর করে লাইটিং করেছে, তাই না? কত সুন্দর লাগছে। আর কিন্তু পাশের বাড়িটাও কিছু কম যাচ্ছে না, খুব সুন্দর করে ব্লু লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। মানে আজকে কি বলবো তোমাদের, পুরো টাউনটা সুন্দর লাগছে না? দেখতে পাচ্ছো এই পাড়াটা আমাদের পুজো একটা রয়েছে, তো পুজো হবে আর কি, সেই জন্য দেখেছো কেকটা অলরেডি রেডি করে দিয়েছে। আর আশেপাশে বাড়িগুলো কত সুন্দর লাগছে, তাই না? সব দিকে লাইটিং লাইটিং, দিওয়ালিতে কিন্তু এটাই ভালো লাগে, পুরো লাইটস। আর আমি হচ্ছে কিন্তু দাঁড়িয়েছি হলো একটা দোকানে চকলেট নেবো বলে, আমি কিছু চকলেট নিয়েছি। চিলড্রেনদের তো এসেই পড়েছে, 14 তারিখে রয়েছে, তো সেটার জন্য কিছু চকলেটস নিয়ে নিয়েছি আমাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য স্কুলে আর কি। তো এবার দেখো আমাদের পাড়ার লাইটিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো সুন্দর লাগছে। এতদিন তো মানে লাইটিং দেয়নি, তো আজকে থেকে মানে প্রায় সবের বাড়িতেই লাইটিংটা স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে, খুব সুন্দর। মানে পুরো পাড়াটা একদম লাইটিং হয়েছে। আমাদের পাড়াতেও পুজো রয়েছে, এখানে মোটামুটি প্রত্যেকটা পাড়াতে আশেপাশে পুজো রয়েছে। তো আমাদের পাড়ার পুজোটা এখন অবধি লাইটিং হয়নি, খালি প্যান্ডেলটা হয়েছে। তো ওটা যেটা পিঙ্ক কালারের লাইট দেখতে পাচ্ছি ওটার আগের দিকে রয়েছে, যেহেতু লাইটিং নেই সেই জন্য প্যান্ডেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব, তার আগে তোমরা পাড়া প্রত্যেকটা বাড়ি দেখে নাও কি সুন্দরভাবে লাইটিং করেছে, যে যেরকম বেড়েছে খুব সুন্দর করেছে। আর লাইটসগুলো দেখবে যেরকমভাবে লাগালেও না আমার খুব ভালো লাগে, মানে খুব সুন্দর করেই যে সাজিয়ে লাগাতে লাগবে সেটা তো কথা না, যে যেরকম পারছে সেভাবে লাগাচ্ছে। বন্ধু, প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, একদম পুরো আলোয় ঝলমল করছে। তো এবার চলো তোমাদেরকে একটু মণ্ডপটাও দেখিয়ে দিই, যেহেতু তোমাদেরকে বললামই লাইটিং তো হয়নি সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। দেখে নাও এখানে রয়েছে, এখানে কতটা দেখতে পারছে বুঝছি না, মানে পিঙ্ক আর পিস্তা গ্রিন কালারে করা হয়েছে। আমি একবারে কালকে পুজোর টাইমে তোমাদেরকে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে দেখো আমাদের বাড়ির লাইটিংটা। তো আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম এখানে গাছে এখানে লাইটিং দেওয়া হবে বলে, আগের ভিডিওতে তোমরা দেখেছো যারা যারা দেখেছো ভিডিওটা, আর যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো লাইটিং লাইট এনে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ফুল লুকটা, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, একদমই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, এই যে দেখো চকলেটসগুলো নিয়ে এসেছি, তো এবার এগুলোকে প্যাক করব, একটা প্যান আর একটা চকলেট দিয়ে প্যাক করব। আর এদিকে কিন্তু একদম একটু ওভেনের মধ্যে আলুর চিপস করবে বলছে, তো ও সেটারই প্রিপারেশন নিচ্ছে, খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছে আলুগুলো, যেগুলো কাটার হয় না সেগুলো দিয়ে অনলাইনে এনেছিল সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে স্লাইস করে নিয়েছে। ওদিকে তো একদম পটেটো চিপস করছে, তো এখানে দেখো আমি চকলেট আর প্যান্সগুলো নিয়ে নিয়েছি, সব রকম রকমের প্যান্স কিনে এনেছি আমি। তো এগুলো মানে মিক্স, মানে সেম প্যাটার্নের মানে সেম ডিজাইনের নয় সবগুলো প্যান্স, তো সব মিক্স রয়েছে দেখতেই পাচ্ছ, সব রকমের ব্ল্যাক ব্লু দুটোই রয়েছে। তো এগুলো ট্যাপ দিয়ে ফিক্স করে দিব চকলেটসগুলোর সঙ্গে, এরকমভাবে এরকমভাবে হচ্ছে ফিক্স করে দিব, ট্যাপ দিয়ে ফিক্স করে দিয়ে একটু রিবন দিয়ে উপরে ডেকোরেট করে দিব। তো এই দুটো রিবন এনেছি আমি, স্যাটিন কাপড়ে যেগুলো রিবন হয় না সেগুলো এনেছি। তো চলো বসে এবার এগুলোকে প্যাক করে নিই। দেখো এখানে চিলড্রেনদের গিফটস কিন্তু রেডি, তো কিরকম হয়েছে এগুলো অবশ্যই কিন্তু জানাবে। কিন্তু দেখতে সুন্দর এটা, ভাগো বা কি মজা লাগতেছে। হ্যাঁ, গ্রিন কালার হ্যাঁ
সুন্দর পাতাল বানাবো। নতুন করে নিয়ে এসেছিল বোন, সেই জন্য তো একটু ফুটিয়ে দেখলাম কিমটা কিরকম টাইপে। তো খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। আমি আজকের এই ছোটো ভিডিওটা কিন্তু এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের আজকের এই ছোটো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড নেটের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আজকের মতন এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল আবার অন্য একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন সবাইকে হ্যাপি দিওয়ালি।